আজকের শুনবেন এমন এক সহজ সরল মানুষের গল্প, যে ছিল একজন ওয়ার্কার, কিন্তু জীবনের খারাপ পরিস্থিতি তাকে অপরাধী হতে বাধ্য করেছিল। কাইল লেবলক, যে একজন দক্ষ ওয়ার্কার, সে একটি স্টিল ফ্যাক্টরিতে কাজ করে। সেই কারণে কাইলকে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতে হতো। এটা নিয়ে কাইলের তেমন কোনো সমস্যা হতো না, এই কাজ সে খুব মনোযোগ দিয়ে করত। কিন্তু একদিন যখন তার স্ত্রী তার কাছে ফোন করে অভিযোগ করে যে কাইল পরিবারের সঙ্গে খুব বেশি সময় কাটাচ্ছে না, তখন তার সব ভুল ধারণা ভেঙে যায়। তার ভালো থাকাটা সব কিছু নয়, তার একটা পরিবার আছে, আর পরিবারকে খুশি রাখা তারই দায়িত্ব। এবার সে প্ল্যান করে সামনে ছুটিতে সে বাড়িতে যাবে। এখন ছুটির সময় চলে আসলে কাইল বাড়ির পথে রওনা হয়। সে প্রথমেই বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে সে আসছে, কিন্তু সে চমকে ওঠে যখন সে ফোনে চিৎকার শুনতে পায়। সে বুঝতে পারে কেউ একজন তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে। কাইল তাড়াতাড়ি গাড়ির স্পিড বাড়িয়ে দেয়, আর কোনো রকমে সে বাড়িতে গিয়ে সে দেখে তার স্ত্রী সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এবার সে তার বাড়িটা ভালোভাবে খোঁজাখুঁজি করে, আর জানতে পারে যে ব্যক্তি তার স্ত্রীর এমন অবস্থা করেছে তার নাম সার্জিও। একটুও দেরি না করেই কাইল সার্জিওকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর কয়েক ঘন্টার মধ্যেই সে সার্জিওকে পেয়েও যায়। এবার তাকে নিয়ে সে কোর্টে চলে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কোর্টের জজ এমনি কি পুলিশরাও তার কেনা, যার ফলে জজ সার্জিওকে ছেড়ে দেয়। তারা বলে সার্জিওর বিরুদ্ধে কাইলের কাছে কোনো প্রমাণ নেই। এটা শুনে কাইলের দুঃখ, কষ্ট আর রাগ একসাথে হয়। তখন সে সেখানে থাকা একটি গার্ডের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে সার্জিওকে মেরে দেয়। এর ফলে তার মন থেকে রাগ কিছুটা কমলেও তার স্ত্রী হারানোর কষ্ট মন থেকে কমে না। এই দেখে জজ তাকে সারা জীবনের জন্য জেলে কাটানোর শাস্তি দেয়। এবার তাকে ক্রাভাই প্রিজন নামের একটি জেলে নিয়ে আসা হয়, যার ওয়ার্ডেন রুসকভ। সে খুব নির্দয় প্রকৃতির, তাই নতুন কয়েদিরা জেলে প্রবেশ করার সাথে সাথেই সে তাদেরকে মারধর করতে শুরু করে দেয়, আর জানায় যে এই শাস্তি আরো বেড়ে যাবে যদি তারা এই জেল থেকে পালানোর চেষ্টা করে। এবার তারা জেলে প্রবেশ করতেই টলিক তাদের পুরো বডি চেক করে, আর তাদেরকে সমস্ত মেটালের জিনিসপত্রগুলো বের করে দিতে বলে। এভাবেই কাইলের সময় আসলেই কাইল তার বিয়ের আংটি তাদেরকে দিতে মানা করে দেয়। তাই গার্ড তাকে অনেক মারধর করে, আর জোরপূর্বক তার হাত থেকে আংটিটা খুলে নেয়। রাত হলেই গার্ডরা অ্যান্ড্রি নামক একটি গ্যাংস্টারের কাছ থেকে ঘুষ নেয়, আর তার পরিবর্তে তারা বিলি কুপার নামের একজন কয়েদিকে তার সেলে পাঠিয়ে দেয়। এর থেকে আমরা প্রথমবারের মতো জানতে পারি যে এই জেলে গার্ডদের থেকে গ্যাংস্টারের পাওয়ার অনেক বেশি। পরের দিন সকালে শরীরে অনেক ক্ষত আর চোখে জল নিয়ে বিলি রুম থেকে বেরিয়ে আসে। অন্যদিকে অ্যান্ড্রে তার মনের আনন্দে রুম থেকে বেরিয়ে আসে। তার এই আচরণ দেখে কাইলের মনে পড়ে যায় সার্জিওর কথা। তখন কাইল আর নিজেকে সামলাতে পারে না, সে অ্যান্ড্রের দিকে ছুটে যায়, কিন্তু জেলের গার্ডরা তাকে ঠেকিয়ে নেয়। যেহেতু এখানে গ্যাংস্টারের পাওয়ার বেশি, তাই কাইল কিছু না করাতেও তাকে নির্জন কারাবাসে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে একটিও জানালা ছিল না আর ঘরটাও অনেক ছোট। এই পরিস্থিতিতে কাইল অনেক ভেঙে পড়ে, তাই সে মরার জন্য প্ল্যান করে, কিন্তু যতবার সে মরার জন্য যায় ততবারই সে ব্যর্থ হয়। তাই সে এবার শুয়ে শুয়ে তার অতীতের কথাগুলো মনে করার চেষ্টা করছিল, যখন তার স্ত্রী জীবিত ছিল এবং তার সাথে সবকিছু শেয়ার করত। এগুলো মনে করে তার বেঁচে থাকার ইচ্ছা জন্মায়, তাই সে জেলের খারাপ খাবারগুলোও খেয়ে নেয়। বেশ কিছুদিন পর জেলের ওয়ার্ডেন কাইলকে এই অন্ধকার রুম থেকে বের করে অন্য একটি রুমে ঢুকিয়ে দেয়, যেখানেই আগে থেকে একজন কয়েদি ছিল। কাইল জানতে পারে এর ইতিহাস অনেক খারাপ, সে একবার তার সেলমেটকে হত্যা করে দিয়েছিল। অফিসার কাইলকে এটা জানিয়ে সতর্ক করে যে কাইল গার্ডদের কিছু টাকা দিয়ে তার রুম চেঞ্জ করতে পারে। কাইল সোজা না করে দেয়। এবার রাত হলে কাইলের আর ঘুম আসে না, সে তার সেলমেটকে দেখতে থাকে। পরের দিন দুপুরবেলা কাইল বিলির সাথে প্রথমবারের মতো কথা বলে। বিলি তাকে বলে সে এখানে নেশা করে গাড়ি চালানোর জন্য বন্দী আছে। এর মধ্যে সেখানে হুইল চেয়ারে করে আরো একজন কয়েদি চলে আসে, যার নাম মালাকাই। সে তাদেরকে এই জেলের নিয়ম কানুন আর জেলের মধ্যে কি কি কাজ করতে হয় তা বলে দেয়। সে আরো বলে অ্যান্ড্রে নামের এই গ্যাংস্টারের পাওয়ার শুধুমাত্র এই জেলে নয়, পুরো রাশিয়াতে চলে, আর সে গার্ডদের ঘুষ দিয়ে নিজের ইচ্ছা মতো চালায়। মালাকাই কাইলকে বলে এই জেলে যদি তার কিছু দরকার পড়ে সে যেন তাকে বলে। এভাবেই বেশ কিছুদিনের মধ্যেই কাইল এখানের সবকিছুকে মানিয়ে নিয়েছিল, কিন্তু সে এখানে একজনকে মানিয়ে নিতে পারেনি, সে হচ্ছে অ্যান্ড্রে। অ্যান্ড্রে কাইলকে প্রতিটা সময়
বিরক্ত করত আর তার সাথে লড়াই করার জন্য বলতো। সেদিনও কাইল ভয়ে ভয়ে তার রুমে ঘুমাতে চায়, কিন্তু মাঝরাতে তার সেলমেট তার মুখ বালিশ দিয়ে চেপে ধরে। যখন তার দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল তখন তাকে ছেড়ে দেয়। সেদিন কাইল স্বপ্ন দেখছিল আর ঘুমের মধ্যে কথা বলছিল, যেটা তার টিমমেটের মোটেও সহ্য হচ্ছিল না, তাই সে তার মুখ চেপে ধরেছিল। কিন্তু কাইল এটা জানতো না, তাই সে পরের দিন গার্ডের কাছে তার রুম পাল্টানোর জন্য কিছু টাকা দেয়। কিন্তু গার্ড তাকে জানায় এত অল্প টাকায় আর ঘর পাল্টানো যাবে না, রুম পাল্টানোর জন্য তাকে আরো টাকা দিতে হবে। কিছুদিন পর জেলের ওয়ার্ডেন জেলে একটি ফাইট প্রতিযোগিতার আয়োজন করে। সেই প্রতিযোগিতায় বেশিরভাগ অপরাধী ব্যাটিং করে, যাদের মধ্যে একজন ছিল মালাকাই। মালাকাই কাইলকে জানায় অ্যান্ড্রি এই জেলের সব থেকে শক্তিশালী, তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, তাই সে যেন তার উপরেই ব্যাটিং করে। এই কথা শুনে কাইল মালাকাইকে জানায়, কি হবে যদি আমার রুমমেট এই ফাইটে অংশ নেয়? তখন মালাকাই তাকে বলে, ভালোই হবে, সে জিতে যাবে। কিন্তু সে এমনটা করবে না, কারণ সে কয়েক বছর আগেই সবাইকে জানিয়েছে যে সে শান্তিতে থাকতে চায়। যদিও এই ডিসিশন গার্ডদের পছন্দ হয়নি, তবুও তারা তাকে শাস্তি দেয়নি, কারণ প্রতিটা গার্ড তাকে ব্যবহার করে টাকা ইনকাম করে। যেমন কোনো অপরাধীকে তারা জোরপূর্বক তার রুমে ঢুকিয়ে দেয় আর বলে, তোমার রুমের অপরাধী অনেক ভয়ঙ্কর, তাই তুমি কিছু টাকার বিনিময়ে এই রুম চেঞ্জ করতে পারো। এগুলো শুনে কাইল বুঝতে পারে এই একই ঘটনা তার সাথেও ঘটেছে, তাই সে প্ল্যান করে সে আর রুম চেঞ্জ করবে না। কিছুদিন পর গার্ডরা আবার বিলিকে অ্যান্ড্রের রুমে পাঠিয়ে দেয়, কিন্তু এবার বিলি তার এই নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে। যেহেতু এখানে অ্যান্ড্রের শক্তি বেশি, তাই বিলি আবারও হেরে যায় আর তার শরীরে আরও অনেক ক্ষত সৃষ্টি হয়। পরের দিন সকালে যখন সব কয়েদিরা কাজ করছিল, তখন কয়েকজন গ্যাং মেম্বার মিলে কাইলকে প্রচণ্ড মারধর করে। যখন জেলের গার্ডরা লড়াই থামাতে যায়, তখন গ্যাং মেম্বাররা তাদেরকে মিথ্যা কথা বলে যে কাইল তাদেরকে সম্মান দেয়নি। তখন গার্ডরা চলে যায় আর গ্যাং মেম্বাররা কাইলকে অনেক মারধর করে। এমনকি যখন সে জেলে ফিরে যায়, তখন জেলের ওয়ার্ডেন তাকে সেই অন্ধকার রুমে আবার বন্ধ করে রাখে। যখন কাইল সেই অন্ধকার রুমে আসে, সে বুঝতে পারে তার রুমের পাশে কেউ একজন আছে, তাই সে সেখান থেকে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কাইল তার মনের জোর সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিল। একদিন সকালে যখন সমস্ত কয়েদিরা কাজ করছিল, তখন একজন গার্ডের পা ল্যান্ডমাইনের উপর পড়ে যায়, যার ফলে সেখানে একটি বিশাল ধামাকা হয়। বিলি সেই সময় প্ল্যান করে সে সেখান থেকে পালিয়ে যাবে, কিন্তু জেলের গার্ডরা তাকে ধরে ফেলে। কাইল এখন বুঝতে পেরেছে যে এখানে থাকতে হলে তাকে লড়াই করতে হবে, তাই সে জেলের মধ্যেই তার বডি আর শক্তিকে বাড়াচ্ছিল, কিন্তু এগুলো তার সেলমেটের মোটেও পছন্দ হচ্ছিল না। সে মনে করে এর ফলে তার ভালো স্বভাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন পর জেলের ওয়ার্ডেন জেলে আরও একটি ফাইট প্রতিযোগিতার আয়োজন করে। এই ফাইটে কাইল অংশ নেয়। অবাক করার বিষয় এটাই যে কাইল অ্যান্ড্রেকে এবার এত মার মারে যে সে সেখানেই মারা যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ যে লোকটা এতদিন কোনো কথায় প্রতিবাদী করতে পারতো না, সে অ্যান্ড্রেকে মেরে ফেলেছে, এখন তার সম্মান অনেক বেড়ে যায়। এভাবেই সময়ের সাথে সাথে সেখানে রাশিয়ার স্বাধীনতা দিবসের সময় চলে আসে। এই দিনটাকে সেখানে থাকা সবাই সেলিব্রেট করে। সেই সুযোগে বিলি আবারও সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গার্ডরা আবারও তাকে ধরে ফেলে, কিন্তু এবার সে ধরা পড়ে যায় মালাকাইয়ের কারণে। কারণ মালাকাই গার্ডদের এই কথা বলে দিয়ে তার পরিবর্তে সে কিছু ঔষধ নেয়, কারণ সে অসুস্থ ছিল। এবার গার্ডরা বিলিকে শাস্তি দেওয়ার জন্য আরও একটি গ্যাংস্টারের রুমে তাকে পাঠিয়ে দেয়। সেই গ্যাংস্টার বিলির উপর এমন অত্যাচার করে যে সে প্রায় মরার মতো অবস্থায় হয়ে যায়। যখন এই দৃশ্য কাইল দেখতে পায়, তখন সে ছুটে যায় তাকে সাহায্য করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। বিলি বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই সে কাইলকে বলে সে যেন কারোর ভয়ে পরিবর্তন না হয়, কারণ সে অনেক ভালো মানুষ। এই বলেই সে মারা যায়। এবার গার্ডরা তাকে লুকিয়ে জেলের পিছনে কবর দিয়ে দেয়। এর কিছুদিন পর জেলে আবারও একটি ফাইট প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে কাইলকে আমন্ত্রণ করা হয়। কিন্তু কাইলের তখন বিলির বলা কথা মনে পড়ে যায়, তাই সে সেই ফাইট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় না, যার ফলে গার্ডরা অনেক রেগে যায় আর তাকে কড়া রোদের মধ্যে দাঁড় করিয়ে দেয়। তাও কাইল লড়াই করতে রাজি হচ্ছিল না। সে বিলির বলা শেষ কথাটা মনে করে আর চুপচাপ এই শাস্তিটা মেনে নেয়। অন্যদিকে কাইলের সেলমেট যখন জানতে পারে বিলির মৃত্যুর কারণ মালাকাই, তখন সে আর নিজেকে সামনে রাখতে পারে না। তখন সে প্ল্যান করে সে বদলা অবশ্যই নেবে, তাই সে প্রথমে মালাকাইয়ের গায়ে পেট্রোল দিয়ে দেয়, তারপর তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। কাইলের সেলমেটের এমন হিংস আচরণ আজ থেকে নয়, বরঞ্চ অনেক আগে থেকেই ছিল। যখন সে একটি স্কুলে পড়তো, তখন স্কুলের
শিক্ষক তাকে অনেক মারধর করত। তাই একদিন সে সেই শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় আর তাকে সেখানেই মেরে দেয়, যার ফলে সে আজ এই জেলে বন্দী হয়ে আছে। এখন বর্তমানে বাকি কয়েদিরা কাইলের এমন ধৈর্য দেখে তাকে দেখে উৎসাহিত হয়। তখন তারা ঠিক করে তারা কাইলকে সাহায্য করবে, তাই তারা একসাথে মিলে এই ফাইট প্রতিযোগিতায় অংশ না নেওয়ার জন্য বলে, যার ফলে গার্ডদের কাছে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ তারা এই ফাইট প্রতিযোগিতার মাধ্যমে অপরাধীদের শাস্তি দিত আর এর মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করত। যখন ওয়ার্ডেন এগুলো জানতে পারে সে তখন বুঝতে পারে কাইলের জন্যই এমনটা হচ্ছে, তাই সে ঠিক করে কাইলকে সে এই জেল থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। এবার ওয়ার্ডেন কাইলকে সেই রুম থেকে বের করে একটি হসপিটালে ভর্তি করে দেয়। যদিও কাইল সুস্থ ছিল তাও তাকে জোর করে সেই হসপিটালে ভর্তি করে দেওয়া হয়। এখানে থেকে কাইল আরও দুর্বল হয়ে যায় আর সে স্বপ্নে তার স্ত্রীকে দেখতে পায়। সে তখন তার স্ত্রীকে বলে সে তাকে কতটা মিস করছে। একইভাবে তার স্ত্রীও তার এই সৎ আচরণের সুনাম করে। বেশ কিছুদিন পর কাইলকে আবারও সেই জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে একটি দৈত্যাকার কয়েদির সঙ্গে লড়াই করতে দেওয়া হয়। কাইল এতে রাজি না থাকলেও দৈত্যাকার অপরাধী যার নাম মিলিক সে কাইলকে জোর জবরদস্তি মারধর করে। এরই মধ্যে কাইল বুঝতে পারে মিলিকই সেই অপরাধী। সে যখন কারাবাসে ছিল তার ঠিক পাশের রুমেই সে বন্দী ছিল, তাই সে ইচ্ছা করে দেয়ালে হাত চাপড়াতে থাকে, যেটা সে কারাবাসে থাকতে করেছিল। এটা শুনে কাইল লড়াই থামিয়ে দেয় আর মিলিককে নিজের বন্ধুর মতো দেখতে থাকে। এটা দেখে গার্ডদের মোটেও ভালো লাগে না, তাই তারা তাদের দিকে বন্দুক ধরে আর বলে লড়াই কন্টিনিউ করতে। কিন্তু কাইল আর মিলিক ঠিক এর উল্টোটা করে, তারা গার্ডদের সাথে লড়াই শুরু করে দেয়। সেই সুযোগে জেলের বাকি কয়েদিরাও জেল থেকে বেরিয়ে এসে গার্ডদের সঙ্গে লড়াই করে। সেই সময় গার্ডরা বুঝতে পারে তারা এদের সাথে পারবে না, তাই একজন গার্ড মিলিকের বুক লক্ষ্য করে গুলি করে আর সেই গুলি মিলিকের গায়ে লাগেও, তাও মিলিক ফাইট কন্টিনিউ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর মিলিক মাটিতে শুয়ে পড়ে আর একাধিক গুলি লাগার কারণে সে সেখানেই মারা যায়। এটা দেখে কাইলের অনেক কষ্ট হয়, তাও সে কিছুই করতে পারে না। অন্যদিকে জেলের ওয়ার্ডেন এক্সট্রা ফোর্সের জন্য ফোন করে আর কিছুক্ষণের মধ্যেই এক্সট্রা ফোর্স এসেও যায় আর লড়াই থামিয়ে দেয়। কাইল এই ঘটনা আর মিলিককে হারিয়ে মনমরা হয়ে বসেছিল। তখন সে তার সেলমেটকে বলে সে কিভাবে তার স্ত্রীকে হারিয়েছিল, আর সে যখন কোর্টে যায় তখন তার উপর কিভাবে অন্যায় করা হয়েছে। কাইল এগুলো বলতে বলতে কেঁদে ফেলে। সে এতদিন ধরে শুধু দুঃখ কষ্ট সহ্য করে আসছে, কেউ তাকে কোনো সাপোর্ট করেনি। এগুলো শুনে কাইলের সেলমেট বুঝতে পারে কাইলের মনে কি চলছে। এগুলো শুনে কাইলের সেলমেট কাইলকে বলে সে তাকে অবশ্যই সাহায্য করবে। এটা বলে সে কাইলের কাছে কিছু ডকুমেন্ট দেয়। সে কাইলকে জানায় এতদিন ধরে এই জেলে যত মার্ডার হয়েছে আর গার্ডেরা যত ঘুষ নিয়েছে তার সব প্রমাণ এতে আছে। সে আরো বলে এই ডকুমেন্ট ব্যবহার করার আগে কাইলকে আরো একবার লড়াই করতে হবে। কাইল আর লড়াই করতে চায় না, তবুও সে তার সেলমেটের কথা মেনে নেয়, কারণ এটাই একমাত্র পথ যার সাহায্যে সে এই জেল থেকে পালাতে পারে। এ কথা শুনে ওয়ার্ডেন অনেক খুশি হয়। সে মনে করে সে ফাইট করিয়ে কাইলকে মেরে ফেলবে আর বর্তমানে যত সমস্যা আছে সব মিটিয়ে ফেলবে। এবার ফাইটের দিন চলে আসলে ওয়ার্ডেন ভ্যালিয়া নামের একজন নামকরা অপরাধীর সাথে কাইলের লড়াই করিয়ে দেয়। কাইল বারবার খুব সহজেই ভ্যালিয়াকে মাটিতে ফেলে দেয়। এটা দেখে ভ্যালিয়া অনেক রেগে যায় আর একটা ছুরি নিয়ে কাইলের দিকে তেড়ে আসে। সে কাইলকে কিছুই করতে পারে না, বরঞ্চ কাইলই তাকে মেরে ফেলে। এবারও কাইল উইনার হয়। এটা দেখে গার্ডরা অনেক গেছিল, কিন্তু তারা আর কাইলকে অন্ধকার কারাবাসে পাঠাতে পারে না। তখন কাইলের সেলমেট এসে গার্ডদের সঙ্গে ফাইট করে আর কাইলকে ছাড়িয়ে নেয়। কাইলের সেলমেট কাইলকে গার্ডের পোশাকটা দিয়ে দেয়, এরই সাথে গার্ডের গাড়ির চাবিটাও কাইলকে দিয়ে দেয়। সে তাকে জানায় কাইল যেন এক্ষুনি গার্ডের ড্রেস পরে আর এই গাড়িটা নিয়ে এখান থেকে চলে যায় আর এই ডকুমেন্টগুলো পুরো শহরে ছড়িয়ে দেয়, যাতে শহরের সবাই জানতে পারে এই জেলে কি ঘটে। তখন কাইল তার সেলমেটকেও তার সাথে যেতে বলে। তখন তার সেলমেট না করে দেয়। সে জানায় এখন তার অনেক কাজ বাকি রয়েছে। এগুলো শোনার পর কাইল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এবার কাইলের সেলমেট ওয়ার্ডেনের রুমে যায়। সে সেখানে গিয়ে ওয়ার্ডেনের এতদিনের খারাপ কাজের শাস্তি দিয়ে দেয়, অর্থাৎ সে ওয়ার্ডেনকে মেরে ফেলে। এর ফলে গার্ডরা তাকে অন্ধকার কারাবাসে নিয়ে যায়। তখন তার মনে একটুও কষ্ট ছিল না, তখন তার মনে ছিল প্রতিশোধের আনন্দ। অন্যদিকে কাইল শহরে পৌঁছালে সে সমস্ত ডকুমেন্টগুলো তার সেলমেটের কথা মতো নিউজ চ্যানেলে পাবলিশ করে দেয়, যার ফলে সরকার সেই জেলটাকে 3 মাসের মধ্যেই বন্ধ করে দেয় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।